আজ আমরা গ্রেহাউন্ড সম্পর্কে কথা বলতে যাচ্ছি। এটি আটলান্টিকের যুদ্ধের গল্প এবং এই যুদ্ধটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হয়েছিল এবং একই সময় আমেরিকা ব্রিটেনকে সাহায্য করার জন্য অনেক কিছু পাঠাতে যাচ্ছিল। সেজন্য আমেরিকা তার 37টি জাহাজে অনেক কিছু ভর্তি করে সমুদ্রপথে সেই সব জিনিস লিভারপুলে পাঠানোর সিদ্ধান্ত নিল। কিন্তু যে সমস্ত জাহাজে এই মালামাল বোঝাই করা হয়েছিল সেই সমস্ত জাহাজের যুদ্ধ করার ক্ষমতা ছিল না, তাই সবাই তাদের জাহাজের নিরাপত্তার জন্য ডেস্ট্রয়ার জাহাজও পাঠাত। কারণ ডেস্ট্রয়ার জাহাজ যুদ্ধের জন্য পরিপক্ক ছিল এবং আমেরিকা যখন তার 37টি জাহাজ ইংল্যান্ডে পাঠাচ্ছে তখন এই জাহাজগুলোকে রক্ষা করার দায়িত্ব গ্রেহাউন্ডের উপর দেওয়া হয়। গ্রেহাউন্ড এই জাহাজের কোড নেম, এর পুরো নাম USS কিলিং এবং জাহাজের ক্যাপ্টেন অর্নেস্ট ক্রস। গল্পটি শুরু হয় এবং আমাদের দেখানো হয় যে 1942 সময় যখন এই সমস্ত জাহাজগুলো আমেরিকা ছেড়ে বেরিয়ে পড়ে এবং এই জাহাজগুলি চলে যাওয়ার সাথে সাথে আমরা আকাশে বিমান দেখতে পাই যারা তাদের গুড লাক উইশ করে যাতে জাহাজটি নিরাপদে লিভারপুলে পৌঁছাতে পারে। কারণ অল্প সময় পরই এই সমস্ত জাহাজ ব্ল্যাকপিডে চলে যাবে এবং ব্ল্যাকপিডে চলে যাওয়ার পর তারা পরবর্তী 3 দিন পর্যন্ত বিমানবাহিনীর কাছ থেকে কোনো সাহায্য পাবে না। ঠিক 3 দিন পর তারা ইংল্যান্ড সরকারের বিমানবাহিনীর সাহায্য পাবে। কিন্তু এখানে সবচেয়ে ভয়ের বিষয় হলো জার্মান সৈন্যরা তাদের জাহাজের সাথে ব্ল্যাকপিডে তাদের অপেক্ষায় রয়েছে যাতে যখন একটিও জাহাজ ব্ল্যাকপিডে প্রবেশ করে তারা সেই জাহাজগুলোকে স্তূপ করে দেয় এবং এখন এই জাহাজগুলো ব্ল্যাকপিডের দিকে চলে যায়। এবং অল্প সময় পর আমাদের জাহাজের ক্যাপ্টেনের গল্প দেখানো হয়। এখন কাহিনী 2 মাস আগে ফ্ল্যাশব্যাকে চলে যায় যেখানে ক্যাপ্টেন এভলিন নামের এক মহিলার সাথে দেখা করেন। তিনি চান যে যখন তিনি যুদ্ধ থেকে ফিরে আসবেন তখন এভলিন তাকে বিয়ে করে এবং এভলিনও এখানে তার সম্মতি দেয়। এখানে আমরা কয়েকটি কথায় জানতে পারি যে দীর্ঘ সময় থেকে ক্যাপ্টেন নৌবাহিনীতে ছিলেন, যেহেতু তিনি নৌবাহিনীতে আছেন কিন্তু আজ পর্যন্ত তিনি কোনো যুদ্ধ করেননি, তাই এটি তার প্রথম মিশন। এখন গল্পটি বর্তমান সময়ে আসে এবং এটি সকালের সময় এবং আমরা ক্যাপ্টেনকে দেখতে পাই এবং সবকিছু ঠিকঠাক চলছে। তখনই ক্যাপ্টেন খবর পান যে তাদের 2টি জাহাজ বিপদে চলে গেছে। এখন সমস্ত লোক শীঘ্রই সতর্ক হয়ে যায় এবং ক্যাপ্টেনও কাজে লেগে যান। তিনি দূরবীনের সাহায্যে জাহাজ 2টিকে খুঁজতে শুরু করেন যে জাহাজ 2টি গেল কোথায়। কিছুক্ষণ পরই তারা জানতে পারে যে জার্মান ইউবোটস দেখা গেছে, অর্থাৎ সাবমেরিন। জার্মান ইউবোটস 2টি একই জাহাজের দিকে তাকিয়ে আছে এবং তারা তাদের এড়িয়ে চলছে। এখন ক্যাপ্টেনের তাদের সাথে সংযোগ স্থাপন হয়। সেই জাহাজ 2টিকে যত তাড়াতাড়ি সম্ভব তাদের জায়গায় ফিরে আসতে বলেন, কারণ এখন আমরা ইউবোটস কে খুঁজতে যাচ্ছি। তারা তাদের খুঁজতে বের হয় এবং এখান থেকে তাদের অনুসন্ধান শুরু হয়। সেই সাবমেরিনের খুঁজে বের হওয়ার পর সেখান থেকে কিছু দূর যাওয়ার পর তারা রাডারে দেখতে পায় যে সাবমেরিন তাদের কাছাকাছি। কিন্তু যত তাড়াতাড়ি সেই সাবমেরিন রাডারে আসে তত তাড়াতাড়ি সাবমেরিনটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়, কারণ সমুদ্রের স্রোত খুব দ্রুত ছিল এবং এটি একটি সাবমেরিন হওয়ার কারণে এটি রাডার থেকে খুব দ্রুত অদৃশ্য হয়ে যায়। এবং এখানে সবচেয়ে বড় সমস্যা হলো এই সাবমেরিনটি গ্রেহাউন্ডের দিকে আসছে না, তবে তাদের আসল লক্ষ্য বাকি 37টি জাহাজ। কারণ তারা জানে যে বাকি 37টি জাহাজ তাদের দ্রুত আক্রমণ করবে না, কারণ তাদের কাছে তেমন প্রযুক্তি নেই। তাই তারা বাকি 37টি জাহাজকে আক্রমণ করতে চায় যাতে তারা দ্রুত ডুবে যায়। এবং গ্রেহাউন্ডের জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয় যে এই সাবমেরিন যাহাতে বাকি 37টি জাহাজের কাছে না পৌঁছায় এবং সেই জাহাজগুলোকে বাঁচানোর দায়িত্ব গ্রেহাউন্ডের উপরে ছিল। তাই এই লোকেরা সারা শক্তি দিয়ে সেই সাবমেরিনের সন্ধান করে। তাদের দীর্ঘ চেষ্টার পর তারা আবার সেই সাবমেরিনটিকে দেখতে পায় এবং এইবার তারা তাকে মিস করতে চায় না। তাই ক্যাপ্টেন এই সুযোগে বলেন যে এখনই তাদের উপর আক্রমণ করো। গ্রেহাউন্ড তাদের নির্বিচারে আক্রমণ করে, কিন্তু আক্রমণের পর সমুদ্রে আবার নীরবতা নেমে আসে এবং ক্যাপ্টেন মনে করেন যে সাবমেরিনটি আবারও তাদের হাত থেকে বেরিয়ে গেল। এবং এখন এই লোকেরা আবার সেই সাবমেরিনটিকে খুঁজে বের করতে চলছে। তখনই তারা পানিতে কিছু তেল দেখতে পায়। এই তেল দেখে তারা বুঝতে পারে যে তারা সেই সাবমেরিনটিকে ধ্বংস করেছে। ফলে সবাই খুব আনন্দিত ছিল যে তারা জার্মান সাবমেরিন ধ্বংস করেছে এবং এখন তারা নিরাপদে রয়েছে। অন্যান্য জাহাজ থেকে ক্যাপ্টেনকে অভিনন্দন জানানো হয়। জয় নিয়ে খুশি তারা সকলে নাস্তা করে সেখানে এবং একজন কুক তার সাথে নাস্তা নিয়ে আসে ক্যাপ্টেনের জন্য। তার নাম জর্জ। জর্জ নাস্তা দ্বিতীয়বার নিয়ে এসেছে কারণ সকালে ক্যাপ্টেন নাস্তা করেননি। কারণ তিনি নাস্তা করতে যাচ্ছিলেন তখনই তিনি জার্মান ইউবোট দেখেন, কিন্তু ক্যাপ্টেন আবার নাস্তা করতে অস্বীকার করেন আর বলেন যে এই নাস্তার প্রয়োজন আমার চেয়ে লেফটেন্যান্ট কোল এর বেশি। লেফটেন্যান্ট কোল গ্রেহাউন্ডের এক্সিকিউটিভ অফিসার এবং এখন এখানকার কিছু সৈন্য ক্যাপ্টেনকে অভিনন্দন জানাচ্ছে কারণ তারা জানে যে ক্যাপ্টেন আজকের আগে কখনো যুদ্ধ করেননি, কিন্তু আজ তিনি আশ্চর্য কাজ করেছেন এবং সাবমেরিনকে স্তূপে পরিণত করা হয়েছে। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। শীঘ্রই ক্যাপ্টেন খবর পান যে তার একটি জাহাজে হামলা হয়েছে এবং জাহাজটি ধ্বংস হয়ে গেছে। এবং এখানে ক্যাপ্টেন জানতে পারেন যে জার্মানদের কাছে সমুদ্রে শুধু একটি
একটি মাত্র ইউবোট নেই, অর্থাৎ জার্মানরা সমুদ্রের নিচে অনেকগুলো সাবমেরিন ছেড়ে দিয়েছে। তাই এখানে আবারও সবার উদ্বেগ বেড়েছে, কারণ এখন তারা জানে যে তারা এখন নিরাপদে নয় এবং এখন জার্মানরা তাদের উপর আক্রমণ করতে চলছে। তাই এখন এই লোকেরা আবার জার্মান সাবমেরিনকে খুঁজতে শুরু করে। এর মধ্যে তারা কিছুক্ষণের জন্য কিছু সাবমেরিন দেখতে পায়, কিন্তু সাবমেরিন কে আক্রমণ করার সাথে সাথে আবার অদৃশ্য হয়ে যায় এবং এইভাবে সময় চলে যায় এবং শীঘ্রই রাত হয়ে যায়। এবং এখন সবাই জানে যে একটি সাবমেরিন রাতে কতটা বিপজ্জনক হতে পারে। এবং রাতে জর্জ আরেকবার ক্যাপ্টেনের জন্য খাবার নিয়ে আসে এবং এখানে সে ক্যাপ্টেনকে বলে যে আমি যে আপনি সকাল থেকে কিছু খাননি, এবার আপনার খাওয়া উচিত। এবং ক্যাপ্টেন রাতের খাবার গ্রহণ করতেই যাচ্ছিলেন, তখনই তারা জানতে পারে যে সাবমেরিন আবার আক্রমণ করেছে এবং তারা একে একে আমাদের অনেক জাহাজ ডুবিয়ে দিতে চলেছে। এবং এখন পর্যন্ত তারা 5টি জাহাজের টর্পিডো রেখে গেছে, তারা 5টি জাহাজই ডুবিয়ে দিয়েছে। এবং গ্রেহাউন্ডও জানে যে এখন সেই সমস্ত সাবমেরিনগুলি সেই 5টি জাহাজের চারপাশে থাকবে। তবে গ্রেহাউন্ডের এত বেশি রেঞ্জ নয় যে এটি তাদের এখান থেকে আক্রমণ করতে পারে। গ্রেহাউন্ড তাদের কাছে যাওয়ার চেষ্টা করে যাতে তারা তাদের আক্রমণ করে এবং শীঘ্রই এই লোকেরা তাদের কাছাকাছি পৌঁছায় এবং তাদের মধ্যে গোলাগুলি শুরু হয়। তবে গ্রেহাউন্ড সেই সমস্ত মেরিনদের খুব বেশি ক্ষতি করতে সক্ষম হয় না। এটি ছিল জার্মানদের একটি কৌশল যাতে তারা তাদের কাছে আসে এবং এই লোকেরা তাদের আক্রমণ করে এবং সমস্ত গোলাবারুদ শেষ করে দেয়। তারপর তারা রেডিওতে জার্মান সৈন্যের কাছ থেকে একটি বার্তা পায় এবং সে বলে যে খুব শীঘ্রই তারা সমস্ত আমেরিকান জাহাজ ডুবিয়ে দেবে এবং একে একে সবাইকে হত্যা করবে। এবং তারপর তাদের মধ্যে এইভাবে লুকুলুকি চলতে থাকে। কিছুক্ষণ পর আমরা জার্মান জাহাজকে দেখতে পাই যেটি গ্রেহাউন্ডের খুব কাছাকাছি চলে আসে। সেই জাহাজ নির্বিচারে গ্রেহাউন্ডের উপর আক্রমণ করে এবং বিনিময়ে গ্রেহাউন্ড তাদের লক্ষ্য করে গুলি চালায় এবং শেষ অবধি গ্রেহাউন্ড আরেকটি সাবমেরিনকেও ধ্বংস করে দেয়। কিন্তু তাদের আক্রমণে গ্রেহাউন্ডের একটি অংশ ধ্বংস হয়ে গেছে, যেখানে আগুন এখনো রয়েছে। তবে এখানে সবচেয়ে বড় কথা হলো যে গ্রেহাউন্ডের 3 জন নিহত হয়েছে এবং জর্জও তারই মধ্যে ছিল, অর্থাৎ এখানকার কুক। এবং এখন সকালে এই 3 জনকে দাহ করা হয় এবং তাদের যথাযোগ্য সম্মানের সাথে সমুদ্রে নিমজ্জিত করা হয়। এবং এটা ক্যাপ্টেনের জন্য খুবই আবেগঘন মুহূর্ত। জর্জ মারা যাওয়ার আগে বারবার ক্যাপ্টেনকে খাওয়ানোর চেষ্টা করেছিল, কিন্তু ক্যাপ্টেন এমন পরিস্থিতিতে পড়েছিলেন যে তিনি খাবার খেতে পারেননি। এখন ক্যাপ্টেন সারা জীবন আফসোস করবেন। এখন সর্বত্র যুদ্ধের পরিবেশ, এখানে সবাই ভীত, কারণ তারা জানে যে কোনো সময় তাদের উপর হামলা হতে পারে এবং এমনটা হয়। তারা শীঘ্রই জানতে পারে যে শত্রু আরো কয়েকটি জাহাজ ডুবিয়েছে এবং তাদের উপর জার্মান সাবমেরিনও আক্রমণ করেছে। এবং ক্যাপ্টেনের কাছে কিছুক্ষণ পর পরই খারাপ খবর আসছে। তারই মধ্যে তারা খবর পায় যে আরেকটি জাহাজ ডুবে গেছে। এখন এই বিপদ ক্ষণে ক্ষণে বাড়তে থাকে, কারণ এই সমস্ত ঘটনা তাদের সাথে দিনের বেলায় ঘটছিল, কিন্তু এখন আবার রাত হতে চলছে। ক্যাপ্টেন ভালো করে জানেন যে সাবমেরিন রাত্রিতে কতটা বিপজ্জনক, আর এখন রাতে সবাই খুব ভয়ে ছিল। এখন আবার ক্যাপ্টেনের জন্য খাবার আসে এবং খাবার আসার পর হঠাৎ করে ক্যাপ্টেনের মুখ থেকে বেরিয়ে আসে যে ধন্যবাদ জর্জ। তখন তার রাঁধুনি বলে যে আমার নাম জর্জ নয়। এবং ক্যাপ্টেন বুঝতে পারেন যে তিনি জর্জকে হারিয়েছেন। এখন আমরা ক্যাপ্টেন এবং কোলকে কথা বলতে দেখি। আমরা জানতে পারি যে গ্রেহাউন্ডের সমস্ত গোলাবারুদ শেষ হয়ে গেছে, এখন তাদের আক্রমণ করার মতো কিছুই অবশিষ্ট নেই, আর তাদের সামনে এখন সম্পূর্ণ রাত রয়েছে। তারা কাল পর্যন্ত ব্ল্যাকপিট থেকে বের হতে পারবে না এবং ব্ল্যাকপিট থেকে না বের হওয়া পর্যন্ত তারা ইংল্যান্ডের কাছ থেকে কোনো সাহায্য পাবে না। তাই ক্যাপ্টেন বললেন যে আমি রেডিওতে সাহায্য চাইতে চেষ্টা করছি, কিন্তু ব্ল্যাকপিটের নিয়ম যে ব্ল্যাকপিটে থাকাকালীন রেডিওতে কোনো প্রকার সাহায্য চাওয়া যায় না, তা সম্পূর্ণ নিয়মের পরিপন্থী ছিল। কিন্তু ক্যাপ্টেন এই নিয়ম লঙ্ঘন করেন এবং যাহাতে হেল্প করার জন্য শীঘ্রই ইংল্যান্ডের বিমান বাহিনী তাদের সাহায্যে এগিয়ে আসে এবং আবার এই লোকেরা সমস্ত মেরিনদের উপর নজর রাখতে শুরু করে যাতে তাদের উপর আক্রমণ করা না হয়। কিন্তু শীঘ্রই তারা বুঝতে পারে যে টর্পিডো তাদের উপর ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা তাদের অবশিষ্ট অস্ত্রগুলো দিয়ে সেই টর্পিডোগুলোকে আক্রমণ করতে শুরু করে। তখনই তাদের অবশিষ্ট অস্ত্রগুলিও শেষ হয়ে যায়। তারা বুঝতে পারে যে এটি আবার একটি জার্মানের কৌশল ছিল। গ্রেহাউন্ডের উপর ছাড়া সমস্ত টর্পিডো সবই নকল ছিল এবং তারা এবং জার্মানরা চাইতো যে তারা তাদের অবশিষ্ট অস্ত্রগুলিও শেষ করুক যাতে আমরা তাদের আক্রমণ করি। এবং এবার তারা আসল আক্রমণ করে এবং এবার সবচেয়ে বিপজ্জনক আক্রমণ করে। এখন সে একই সময়ে 2টি টর্পিডো ছাড়ছে, তাও 2টি বিভিন্ন দিক থেকে, যাতে তারা মাঝখান থেকে গ্রেহাউন্ডকে স্তূপে পরিণত করতে পারে। এখন গ্রেহাউন্ডের কাছে তাদের জবাব দেওয়ার মতো কোনো অস্ত্র ছিল না, তাই এখন গ্রেহাউন্ডেরই এবং একমাত্র উপায় যে তারা এই টর্পিডোর পথে না আসে এবং তারা তাদের কাছাকাছি থেকে পালিয়ে যায়। এবং ক্যাপ্টেন তাদের একই কাজ করতে আদেশ দেন। পূর্ণ গতিতে জাহাজ চালানো হয় এবং তিনি ব্যাখ্যা করেন যে কিভাবে টর্পিডোগুলোকে এড়াতে হবে, কারণ এখন বিমান বাহিনীর আসার জন্য অল্প সময় বাকি, তাই এখন তাদের জার্মানদের অল্প সময়ের জন্য ব্যস্ত রাখতে হবে। এবং এখানে গ্রেহাউন্ড এই চেষ্টা করছে নিজেকে বাঁচানোর জন্য। যখন এই লোকেরা দেখে যে টর্পিডো তাদের খুব কাছাকাছি চলে এসেছে, তখন আমরা দেখি যে গ্রেহাউন্ড জলে অর্ধেক ঝুঁকে পড়েছে এবং এটি একমাত্র উপায় যার মাধ্যমে তারা উভয় টর্পিডোর আক্রমণ থেকে রক্ষা পায়। কিন্তু জার্মানরা তাদের ছাড়তে যাচ্ছে না, তারা আবার তাদের আক্রমণ করতে চায়। কিন্তু তখনই ব্রিটিশ বিমান বাহিনী আসে। এখন এই লোকেরা শীঘ্রই সমস্ত সাবমেরিনকে ধ্বংস করে। এখন
আমরা কেবল তাদের উপরে তেল দেখতে পাই, তার মানে তাদের সমস্ত মেরিন ধ্বংস হয়ে গেছে। এখানে ক্যাপ্টেনকে অভিনন্দন জানানো হয় এবং তার কাজের প্রশংসাও করা হয়। এত কম সুযোগ সুবিধা থাকার পরও তিনি মাঠে থেকেছেন এবং তিনি অনেক জাহাজ রক্ষা করেছেন। সেখানে সর্বত্র আনন্দের ঢেউ বইছে, সমস্ত জাহাজ থেকে লোকেরা বেরিয়ে আসে, সবাই উদযাপন করছে, কারণ এখন তারা এখান থেকে ব্রিটিশ বিমান বাহিনীর দ্বারা পরিচালিত হতে যাচ্ছে এবং এখন এই লোকেরা শীঘ্রই লিভারপুলে পৌঁছাতে চলেছে। এখন ক্যাপ্টেন তার ঘরে ফিরে এসেছে, তিনি যান এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করেন এবং এখন তিনি ঘুমানোর জন্য প্রস্তুত হন, কারণ গত তিন দিনে তিনি একবারের জন্য পলক ফেলেননি এবং এখন ক্যাপ্টেন ঘুমিয়েছেন এবং এই চলচ্চিত্রটি তার ঘুমের সাথে শেষ হয়ে যায়।